শোকের আবহে কারবালার ঐতিহাসিক ঘটনা স্মরণ। করোনায় পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরেই সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। মুসলমান হিসেবে মাওলানা হোসেনকে আমরা মহব্বত করি, হিন্দু মানুষ এটাকে মানি। আমরা 10ই মহরম আমরা শোক দিবস পালন করি, উনার স্মরণে মিছিল বের করি। তাদের যে আদেশ এটার প্রতি সম্মান দেখিয়েছি, এই জন্য আমরা ভিতরে এটা সম্পন্ন করছি। দুই আসামির বয়স বিতর্কেই আটকে ছিল হোসেনি দালানে বোমা হামলা মামলা, 5 বছরেও শেষ হয়নি বিচার। নাবালকের পাট্টা শেষ হয়েছে, 8 জন আসামি আছে। আমরা চেষ্টা করব দ্রুত সাক্ষী নিয়ে মামলা দ্রুত কার্যক্রম সম্পন্ন করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15ই আগস্ট আরও এক কারবালা হয় এদেশে। দলে ভিন্ন মতাদর্শের অনুপ্রবেশ খুবই ক্ষতিকর, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলায় ইন্সপেক্টর লিয়াকতের জবানবন্দি, সময় বাড়িয়েও তদন্ত রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। সিটিতে কর্পোরেশনের কর ফাঁকির তালিকায় ইউনাইটেড হাসপাতাল বিজিএমইএর মতো রাঘব বোয়ালরা, পাওনা 100 কোটি টাকা। করোনাকালে সার্জারির অপেক্ষায় পেরিয়ে যাচ্ছে মাসের পর মাস, কোভিড পরীক্ষা বাড়াচ্ছে বিড়ম্বনা। এবং নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিবুলিয়ায় 13 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হলেও ভোগান্তি চরমে, দুই ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। সব জুলুম আর অন্যায়ের প্রতিবাদ জানিয়ে শোক আর স্মরণে পালিত হচ্ছে পবিত্র আশুরা। করোনা সংকটের কারণে স্বল্প পরিসরে পুরান ঢাকার হোসেনি দালানে আয়োজন করা হয় 400 বছরের পুরনো তাজিয়া মিছিলের। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণে যে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় জানান শোক মিছিলে অংশগ্রহণকারীরা। কেবল শিয়া সম্প্রদায় নয়, মুসলমানদের কাছে 10ই মহরম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ইসলামে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য কারবালার প্রান্তরে নৃশংসতম ঘটনা। গায়ে শোকের রং আর মুখে দ্রোহের সুর, বুক চাপড়ে মাতম করে প্রায় 1350 বছর আগের 4000 কিলোমিটার দূরের ফোরাতের তীরে ঘটা নৃশংস ঘটনার স্মরণ করছে পুরান ঢাকার ইমামবাড়ার শিয়া সম্প্রদায়। 400 বছরের ঐতিহ্য তাজিয়ে মিছিল বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার সীমাবদ্ধ হোসেনি দালান প্রাঙ্গণেই। সেখানে উঠছে মাথা উঁচু রাখার প্রতীক শত শত নিশান, ভেস্তা আর হাত পাঞ্জা। রয়েছে ইমাম হোসেন স্মরণে মখমালের কাপড়ের তৈরি শ্রদ্ধার অসংখ্য আলাম ও ঘোর সওয়ারও। সব মিলিয়ে হোসেনি দালানের মধ্যেই ভক্তরা একাট্টা হয়ে করেছেন সব আয়োজন। মহরমে আসছি, সবাই আসে তাই যা আসছি আমিও। আমার পড়াশোনা ভালো হোক, বড় হয়ে ভালো ক্যারিয়ার করবো। ইমাম হোসেন আলাইহিসসালাম ইয়াজিদের কাছে বলছে, না আমি হকের জন্য মাথা দিয়ে দিব, আমার স্যার কাটা যাবে কাটা যাক, কিন্তু আমি তোমার কাছে ব্যয়ত হবো না, তোমার দাসত্ব স্বীকার করবো না। রোববার সকাল 10টায় ইমামবাড়ার প্রধান ফটক থেকে শোকের মিছিল শুরু হয়ে বেলা 12টায় ধাপে ধাপে শেষ হয় পিছনের গেটে গিয়ে। কোরআনের আইনকে পুনরায় বাস্তবায়িত করার জন্য সেই 61 সন হিজরিতে কারবালার সেই মরুপ্রান্তে এক অসম ধর্মীয় যুদ্ধ অবতীর্ণ হয়ে অত্যন্ত বেদনাবুদুরভাবে শাহাদত বরণ করেছে। যে নিয়মটা মিছিল হলে হতো এতটা মানুষ ভিড় হতো না, এতটা আক্রান্ত হতো না, এখন এখানে যে পরিণতি, এখানে কি করোনা হওয়ার ভয়াবহটা এখানে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী ও আয়োজকরা বলছেন সরকারের নির্দেশনা মানতেই স্বল্প পরিসরের এই আয়োজন। তাদের যে আদেশ এটার প্রতি সম্মান দেখিয়েছি, এই জন্য আমরা ভিতরে এটা সম্পন্ন করছি। যে কোনো রকমের কোনো ইনসিডেন্ট ছাড়া, কোনো দুর্ঘটনা ছাড়া, কোনো শঙ্কার আশঙ্কা ছাড়াই আমরা মিছিল শেষ করেছি, অনুষ্ঠান প্রায় শেষের পথে। কোনো জালিম কিংবা শাসকের সঙ্গে আপোষ না করে মাথা উঁচু রাখতে প্রয়োজনে জীবন দেয়াই হলো কারবালা প্রান্তরের মূল শিক্ষা।
তাজিয়া মিছিলে অংশ নেয়া এই হাজার মানুষ বিশ্বাস করেন সেই শিক্ষাকে ধারণ করে যুগ যুগ ধরে মাথা উঁচু করে বেঁচে থাকবে এই মুসলিম বিশ্ব, ধারণ করবে ইমাম হোসেনকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হোসেনি দালান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব, সরাসরি যাব তার কাছে। রাকিব, 400 বছরের ইতিহাসে প্রথমবার আশুরার যে তাজিয়া মিছিল সেটি এই যে হোসেনি দালানের মধ্যে অনুষ্ঠিত হলো, সেটি বেলা 12টায় শেষ হয়েছে। মূলত করোনার যে ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যেমন যা বেশি, যাতে করোনা ছড়াতে না পারে এই জন্য যেমন আয়োজন, সেটি কিন্তু সকাল 10টায় শুরু হয়ে 12টা শেষ হচ্ছে। এখন অন্যান্য আচার এখানে চলছে, অনেকে এখানে এসে যে ইমাম হোসেনের প্রতি কি মাজার কিংবা অন্যান্য ওখানে যারা আছে সেখান থেকে তারা তাদের মানতগুলোকে বা অন্যান্য যে আচার সেগুলো পালন করছেন। আমি আপনাকে যে বিষয়টি জানাতে চাই, এই যে পবিত্র আশুরা বা মহরম, দশী মহরমে শুধুমাত্র ইমাম হোসেনের জন্যই তাৎপর্যপূর্ণ তা কিন্তু নয়। ইসলামের ইতিহাসে বিভিন্ন নবীর সময় কিন্তু এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল। আমি যদি প্রথমে আপনাকে বলি যে হযরত আদম আলাইহিসসালাম কিন্তু এই দিনেই পৃথিবীতে এসেছিলেন, এই আজ দশী মহরম। এর বাইরে আমি আপনাকে আরও যে তথ্যগুলো জানিয়ে দিচ্ছি, অনেক নবীর আমলে কিন্তু নানান ঘটনা ঘটেছে এই দশী মহরমকে কেন্দ্র করে। তার মধ্যে আপনার সবচেয়ে যেটি এর পরেই গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হল হযরত নূহ আলাইহিস সালামের আমলে যে একটি প্লাবন হয়েছিল, আপনি জানেন ইতিহাসের, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর প্লাবন, সেটি কিন্তু আজ এই দশী মহরম শেষ হয়েছিল। এর পাশাপাশি এই দশী মহরম হযরত নূহ আলাইহিস সালামের সময় যে জাহাজ ছিল সেটি কিন্তু তুরস্কের জুদি নামক পর্বতে গিয়ে থেমেছিল আজকের এই দিনে। একই সঙ্গে আমি যদি আপনাকে বলি যে সবচেয়ে জালিম বাদশা ছিল নমরুদ, সে নমরুদের কাছ থেকে আজই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে মুক্তি পেয়েছিলেন। একই সঙ্গে ইউনুস আলাইহিসসালাম কিন্তু এই দশী মহরম মাছের পেট থেকেও মুক্তি পেয়েছিলেন। এমন কিন্তু অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য ঘটনা কিন্তু দশী মহরমকে কেন্দ্র করে রয়েছে। ফেরাউনও কিন্তু আজকের এই দিনেই কিন্তু ধ্বংস হয়েছিল। তো সব মিলে বুঝতে পারছেন যে শুধুমাত্র যদি আমরা বলি যে ইমাম হোসেনের শাহাদতের কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, সেটিও একটি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিভিন্ন নবীর আমলে কিন্তু এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনি জানেন যে এই দশী মহরমে কিন্তু পৃথিবীর যে প্রথম মানব মানবী তারা কিন্তু পৃথিবীতে এসেছিলেন আজকের এই দিনে। একই সঙ্গে আমি যদি আপনাকে বলছিলাম নূহ আলাইহিসসালামের সময় যে সবচেয়ে বড় মহাপ্রলয়ঙ্কার একটি যে প্লাবন হয়েছিল সেটিও কিন্তু আজকের দিনে গিয়েই শেষ হয়েছিল, এবং যে নূহ আমলের যে নৌকা সেটিও আজকের দিনে কিন্তু সেই তুরস্কে গিয়ে থেমেছিল। এমন অসংখ্য ঘটনা আসলে রয়েছে যে আমি আপনাকে বলছিলাম। একই সঙ্গে আমরা যদি বলি যে ইব্রাহিম আলাইহিসসালাম তারও কিন্তু যে মুক্তি সেটিও কিন্তু আজকের দিনেই তিনি পেয়েছিলেন, এবং অসংখ্য ঘটনার সঙ্গে জড়িত আজকের এই দশী মহরম সেটিকে ঘিরেই মূলত এই তাজিয়া মিছিল প্রতি বছর হয়। তবে এবার করোনার কারণে সেটি বাইরের বিভিন্ন মূল সড়কগুলো প্রদক্ষিণ না করে এই যে হোসেনি দালান তার মধ্যে সীমাবদ্ধ ছিল। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত ছিল সবচেয়ে সিমদার। রাজধানীর হোসেনি দালান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। 75-এর 15ই আগস্ট দেশে কারবালার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের প্রশ্রয়ে জঘন্য উল্লাসে মেতেছিল ঘাতকরা। শোকের মাসে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ভিন্ন মতাদর্শের অনুসারীরা দলে এসে অঘটন ঘটাচ্ছে যা সাংগঠনিক বড় ক্ষতি। জানান, ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে সবাইকে। শোকের মাস আগস্টে নানান আয়োজনে বেদনা বিধুর 15ই আগস্টের ভয়াল স্মৃতি থেকেই শিক্ষা নেয় আওয়ামী লীগ। অন্যান্য বছর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি থাকলেও এবার করোনা পরিস্থিতিতে সেখানেও সীমাবদ্ধতা। রোববার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে নেতাদের অংশগ্রহণের পাশাপাশি ভিডিও কনফারেন্সে গণভবন থেকে বক্তব্য রাখেন দলীয় প্রধান। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল আগস্টের ঘটনাচক্রে। নারকীয় এই হত্যাযজ্ঞের সঙ্গে মিল রয়েছে কারবালার প্রান্তরের। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। আদর্শিক রাজনীতি করে দলের ভাবমূর্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, অনুপ্রবেশকারীরা দুর্নাম করছে দলের। হ্যাঁ, দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা
দলকে বই নিয়ে ব্যর্থ হয়, যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম যে এই ধরনের যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল আমাদের দলের জন্য তারা না আসে, কারণ আসলে দলেরই ক্ষতি করে, কারণ অঘটন তারাই ঘটে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সতর্ক থাকার কোনো বিকল্প নেই। করোনা ভাইরাস এটা একটা বিশ্বব্যাপী সমস্যা, মানুষকে সচেতন থাকতে হবে, আরও অনেক দিন থাকতে হবে, যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা সারা বিশ্বব্যাপী এটা স্বীকৃতি হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাক। বাংলাদেশে করোনা মহামারীতে অন্যান্য দেশের মতো হাহাকার নেই বলেও জানালেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে কিন্তু সে অবস্থা নেই, তারপর চিকিৎসার ব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের শূন্য হওয়া 5 আসনের উপনির্বাচনে কে পাচ্ছেন নৌকার টিকিট তা জানা যাবে আজই বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কথা রয়েছে। দলের শীর্ষ নেতারা জানান, সৎ, গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীরা এগিয়ে থাকবেন। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ 1, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 সহ পাবনা 4 ও নওগাঁ 6 শ আসনের সংসদ সদস্যদের মৃত্যুতে শূন্য হয়। এই আসনগুলোতে মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে মনোনয়ন প্রত্যাশীরা। শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচন করতে মনোনয়ন ফর্মও বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 5টি আসনের বিপরীতে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 141 জন প্রার্থী। এর মধ্যে ঢাকা 18 আসনে নৌকার প্রার্থী হতে 56 জন প্রার্থী মনোনয়ন ফর্ম তোলায় বিস্মিত আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম। এই যে এক আসন থেকে একাধিক ব্যক্তির মনোনয়ন ফর্ম নেওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা, এটা যদি বন্ধ করা যায়, সেই জন্য আমরা আগামীতে আমাদের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করে আমরা সুনির্দিষ্ট একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করব। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, দলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যক্তিরাই চূড়ান্ত মনোনয়নে এগিয়ে থাকবেন। বাছাইয়ের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয় যে প্রার্থীর রাজনৈতিক কমিটমেন্ট, পাশাপাশি তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজের গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়। বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় জবানবন্দি দিচ্ছেন ইন্সপেক্টর লিয়াকত। এদিকে ওসি প্রদীপের সাক্ষ্য নিতে না পারায় তদন্ত রিপোর্ট দিতে আবারও সময় চাইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেরিয়া সুলতানা। সেরিয়া, এমদাদ, আপনি যেমনটি বলছিলেন যে ইন্সপেক্টর লিয়াকত, তিনি কিন্তু 164 ধারায় যে জবানবন্দি দিচ্ছেন প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তার জবানবন্দি চলছে। তার আগে তাকে এখানে কক্সবাজার যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং আপনি জানেন যে তৃতীয় দফার রিমান্ডে রয়েছেন ইন্সপেক্টর লিয়াকত এবং তিনি একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় যে তার পরিবার থেকে যে মামলা করা হয়েছে এবং বিশেষ করে তিনি পুলিশের যে এজহার, যে বিষয়গুলো আছে সেখানে, যে নথিপত্রগুলো আছে সেখানে যেমন একটি গুরুত্বপূর্ণ চরিত্র, ঠিক একই রকম কিন্তু তিনি যে তদন্ত চলছে র্যাবের পক্ষ থেকে সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ চরিত্রও কিন্তু তিনি। তাকে কেন্দ্র করে আসলে অনেক বিষয় কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা, বক্তব্য এবং বিভিন্ন এজহার, নথি, অনেক কিছুই কিন্তু রয়েছে। তবে আজ তিনি আসলে কি বক্তব্য দেন, তার জবানবন্দিতে কি আসলে জানান, সেটি কিন্তু একটি বিষয়, যার অন্যতম একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, পুলিশের যে মামলায় আয়ু যে বিষয়গুলো বক্তব্য রেখেছেন সেই জায়গাটিতে, সেখানে তিনি কিন্তু ইন্সপেক্টর লিয়াকত কেন অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করেছেন, কোন প্রেক্ষিতে গুলি করেছেন এবং তার পরবর্তীতে কি ঘটনাগুলো ঘটেছিল, তিনি সেই জায়গাগুলোতে কিন্তু লিয়াকতের যে অবস্থান, যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট সেই বিষয়গুলো লিখেছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন
তদন্ত সংশ্লিষ্টদের মাধ্যমে জানতে পারি। তবে শেষ পর্যন্ত আসলে তিনি সেই বক্তব্যগুলোতেই আসলে স্থির থাকেন কি না, নাকি আসলে সেখানে আসলে অন্য কোনো কিছু সংযোজন বা বিয়োজন হবে, সেটি আসলে জানার জন্য আরও বেশ কিছুক্ষণ বিশেষ করে চার্জশিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে 164 ধারায় যদি কোনো জবানবন্দি দেওয়া হয় সেটি শুধুমাত্র যিনি জবানবন্দি নেন এবং যিনি জবানবন্দি দেন এই ছাড়া কিন্তু আর কোনো ব্যক্তি সেখানে থাকেন না। অর্থাৎ তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে দুজন ছাড়া আসলে কেউ থাকেন না, সেক্ষেত্রে আসলে এটি খুবই কনফিডেন্সিয়াল, খুবই গোপনীয়তার সাথে করা হয় এবং আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই বক্তব্য গ্রহণ করছেন, তার যে জবানবন্দি গ্রহণ করছেন। এছাড়া আপনারা জানেন যে তিনজনের ওসি প্রদীপ লিয়াকত এবং নন্দদুলালের যেহেতু তৃতীয় দফার রিমান্ড চলছে, অন্যদিকে কিন্তু আটকে গেছে বলতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার কথা ছিল তাদের, সেক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু তারা ওসি প্রদীপের বক্তব্যই এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি, বাকি সবার বক্তব্য গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে তারা আদালতে আবারও সময় বৃদ্ধি চেয়ে আবেদন করবেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আজকের সর্বশেষ। কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সেরিয়া সুলতানা। কেবলমাত্র উত্তর সিটি কর্পোরেশন এই বকেয়া পড়ে আছে প্রায় 100 কোটি টাকার হোল্ডিং ট্যাক্স। বকেয়ার তালিকায় আছে ইউনাইটেড হাসপাতাল, বিজিএমইএর মতো বড় বড় প্রতিষ্ঠান। ট্যাক্স ফাঁকির এই রাঘব বোয়ালদের দেয়া তথ্যেও রয়েছে গড়মিল। বিশেষজ্ঞরা বলছেন নিজেদের শক্তিশালী করতেই পাওনা আদায়ে কৌশলী হতে হবে সিটি কর্পোরেশনকে। এদিকে ডিএনসিসি বলছে কঠোর হচ্ছেন তারা। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করে প্রায় 2,40,000 ভবন। ব্যক্তিগত পর্যায়ে খেলাপির সংখ্যা নগণ্য হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কোটি কোটি টাকা। ডিএনসিসির তথ্য বলছে তালিকার প্রথম সারিতে ইউনাইটেড হাসপাতাল। নথি ঘেঁটে পাওয়া গেল 2008-09 সাল থেকে নিজেদের হোল্ডিং ট্যাক্স আর জমা করেনি প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে হিসেবটা ছুঁয়েছে 25,46,88,000-এ। গলদটা কোথায় জানতে হাসপাতাল কমপ্লেক্সে সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিষ্ঠানটির সাফ জবাব, একটি টাকাও বকেয়া নেই তাদের। সিটি কর্পোরেশন থেকে জানা যায় পাওনা আদায়ে একটি মামলাও চলমান। এই বড় বড় যত বকেয়া আছে সবগুলো বকেয়ার বিরুদ্ধে আমাদের মামলা করা আছে। এমনিভাবে বিজিএমইএ, সুইট ড্রিমস, উত্তরা, রাজুক মার্কেট সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বকেয়া যোগ করে উত্তর সিটির পাওনা গিয়ে ঠেকেছে প্রায় 100 কোটিতে। নগরসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী হওয়া সবচেয়ে বেশি জরুরি। সেক্ষেত্রে রাজস্ব আদায়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও বেশি কঠোর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সমস্ত বকেয়া পাওনাদারদের হিসাবটুকু ডিজিটালি ট্রান্সপারেন্টলি সকলের কাছে চলে যাওয়া, প্রযুক্তি নির্ভরতায় টোটাল একটা অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে করা প্রয়োজন। সিটি কর্পোরেশন বলছে এবার পাওনা আদায়ে মাঠে নামছেন তারা। আমাদের বেনিফিট তারা নেবে কিন্তু তারা আমাদের ট্যাক্স দেবে না, এটি তো হতে পারে না। তো তাদেরকে আমি অনুরোধ করব, তারপর যদি না নেয় তখন আমরা পরবর্তী অ্যাকশনে কিন্তু আমরা যাব। 1 সেপ্টেম্বর থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ চিরনি অভিযান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল দশা চট্টগ্রামের দেওয়ানহাট বোলতলি পটিয়া সড়কের। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে এলাকাবাসীর দুর্ভোগ বাড়ে বহুগুণে। হেলে দুলে চলতে গিয়ে নষ্ট হচ্ছে গাড়ি। উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান সড়কটি সংস্কারের কার্যাদেশ পেলেও কেন কাজ শুরু হচ্ছে না, এমন প্রশ্ন এলাকাবাসীর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ঘুরে এসে নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। দূর থেকে দেখতে মনে হবে কোনো নালা বা পুকুর, পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হেলে দুলে চলছে গাড়ি, স্টার্ট বন্ধ হলে ঠেলতে হয়। এমন নাজুক অবস্থা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট বৈতলি বড়মা সড়কের। দীর্ঘ 4 বছর ধরে এমন বেহাল দশা হলেও এলাকাবাসীর কষ্ট দেখার যেন কেউ নেই। গাড়ি করে শহরে যেতে পারছি না, কোমরে ব্যথা হয়ে যায়। একবার গেলে পরিবার পুকুর পার গেলে 500 টাকা ব্যথার ওষুধ কম লাগে। এমন অবস্থা গেছে, এই রোডের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। ভাঙাচোরা এই সড়কে হেলে দুলে চলতে গিয়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ি। বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে বাস, সিএনজি সহ যান চলাচল দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিন একটা একটা অ্যাক্সিডেন্ট হয় এবং বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। সবসময় নষ্ট হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে গাড়ি।
19 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটির কার্যাদেশ পেয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান। কিন্তু বারবার আশ্বাস দিয়েও হচ্ছে না কাজ। এলাকাবাসীর প্রশ্ন, কখন ভোগান্তি থেকে রেহাই পাবে তারা? প্রথম যে কাজটা শুরু করতে হবে, বর্ষার সময় এই কাজটা করতে পারবে না, সেই জন্য আগামী এক সপ্তাহ পরে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ওয়ার্ক অর্ডার, অফার সবকিছু হয়ে গেছে, ডকুমেন্টেশন হয়ে গেছে, এখন শুধু বর্ষা বর্ষার জন্য তারা অপেক্ষা করছে। 16 কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। রাস্তার এমন বেহাল দশাই বলতে কতটা উদাসীন কর্তৃপক্ষ। যদিও প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তারপরও ঘুম ভাঙছে না কর্তৃপক্ষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়ায় 13 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হলেও ভোগান্তি চরমে পৌঁছেছে। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। এদিকে পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটেও বেড়েছে চাপ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা পদ্মা পাড়ি দেওয়ার। 13 ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকাল 7:30 এই রুটে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায়, কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্য সংকট দেখা দিয়েছে। লৌহজং টার্নিংয়ে পানির গভীরতা মাত্র 6 ফুট, অথচ রোরো ফেরি চলাচলের জন্য পানি প্রয়োজন 8.5 ফুট। এই জন্য দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। পানির স্রোতের কারণে এগুলি আমরা সবগুলি চালাইতে পারতেছি না। এতগুলি ফেরি থাকার পরেও ওই স্বল্প ড্রাফের 2-3টা ফেরি হয়তো চলবে দিনের বেলা। চ্যানেল ক্লিয়ার হইলে সবগুলি সচল হবে। টিএ এবং টিসির যা চেয়ারম্যান আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে রাত্রিকালীন সময়ে কোনো ধরনের মানে ফেরি চলাচল করবে না, কারণ ওইটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তেই পদ্মা সেতুর ঝুঁকির মধ্যে পড়তে পারে। কাঁঠালবাড়ি শিমুলিয়ায় রাতে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘন্টার পর ঘন্টা পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে যাত্রী ও চালকরা। 2 দিন ধরে আইছে, কোনো যানজট পার হতে পারতেছে না। পুলিশ প্রশাসন দিয়ে এখান থেকে পার করার সিস্টেম করতো, তাহলে হয়তো আমাদের গাড়িগুলো ভালোভাবে পার হতে পারতো। এই রুটে 16টি ফেরি ও 22টি লঞ্চ চলাচল করছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুটে যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে। যেই চ্যানেলটিতে ফেরি চলাচল করতো সেটি কিন্তু আরো পানি কমে যাবার কারণে সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। কারণ এখানে পদ্মায় গত 24 ঘন্টায় কিন্তু 19 সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে 46 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন কিন্তু ফেরি চলছে, পদ্মা সেতুর যে নিজস্ব চ্যানেল সেই নিজস্ব চ্যানেলে কিন্তু ফেরি চলছে, কিন্তু সেখানে পানির পর্যাপ্ত থাকলেও কিন্তু প্রশস্ততা কম। বিআইডব্লিউটিসি বলছে যে সেখানে যে তাদের প্রশস্ততা কম থাকবার কারণে এই ছোট ফেরিগুলো চলছে। এখন মাত্র 4টি ফেরি দিয়ে কিন্তু যান পারাপার করা হচ্ছে। গতকালকে এখানে এপার ওপার কিন্তু দুপার থেকে 38টি বাস এবং 51টি ট্রাক এবং 890টি ছোট আকারে গাড়ি পার করেছিল, কিন্তু এ পর্যন্ত তারা জানিয়েছে মাত্র 250-300 যান পারাপার করা গেছে। আজকের অবস্থা খুবই বিপর্যস্ত, সে কারণে কিন্তু প্রচন্ড গরমে এই যে ঘাটে হাজার হাজার যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। এখানকার বাস, ট্রাক এবং নানা ধরনের যানবাহন কিন্তু আটকে আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, তারা পার হতে পারছে না। বিআইডব্লিউটিএ বলছে যে তারা ড্রেজিং চালাচ্ছেন, যে এই চ্যানেলটি বন্ধ হয়ে গেছে, সেখানে 9টি ড্রেজার কাজ করছে এবং এই যে সহজ চ্যানেল সেটি দ্রুত ছিল 9.5 কিলোমিটার। এখন যে চায়না চ্যানেল যেটিকে বলা হচ্ছে পদ্মা সেতুর, সেই চ্যানেল দিয়ে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এদিকে যে 17টি বহরের ফেরির মধ্যে মাত্র 4টি ফেরি চলাচল করছে আর বড় ফেরি কোনোটাই চলতে পারছে না, সে কারণে কিন্তু এখানকার ফেরি সার্ভিস অনেকটাই বিপর্যস্ত। বিআইডব্লিউটিসি বলছে যে গত 2.5 মাস ধরে যে এখানে নদী ভাঙন, স্রোত এবং এই নাব্য সংকটে কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, তাতে কিন্তু প্রায় 5 কোটি টাকা তাদের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অঞ্চলে মানুষের দুর্ভোগ এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে। যে এখানকার সড়কগুলো খুব ভালো থাকবার কারণে যাত্রীরা বা পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু এই রুটে চলাচল করতে বেশি আগ্রহী, কিন্তু এই যে পদ্মা
সেতু পদ্মা সেতু কে কেন্দ্র করে এখানে ব্যাপকভাবে কিন্তু রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে, সে কারণে মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারছিলেন। কিন্তু এই যে পদ্মা পার হতে গিয়ে কিন্তু তাদের এই কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু এখানকার লোকজনের দাবি যে এই যে এখানকে ড্রেজিং, এই ড্রেজিং ব্যবস্থাটা যদি আগে থেকে সঠিকভাবে চালানো হতো তাহলে হয়তো এই কষ্টটা হতো না। কিন্তু বিআইডব্লিউটিএ বলছে যে এখানে অন্তত এই ছিল এই শিমুলিয়াঘাটের সর্বশেষ ইন্দাত। শিমুলিয়াঘাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল। রোগীদের চাপ বাড়লেও সরকারি হাসপাতালে যথাসময়ে সার্জারি করাতে পারছেন না চিকিৎসকরা। এতে দীর্ঘ সময় ঢাকায় সময় ক্ষেপণের পাশাপাশি অনেককে বেসরকারি হাসপাতালে সার্জারি করাতে বাধ্য হচ্ছেন। দুই তিন মাস ঘুরে যারা সার্জারির সুযোগ পেয়েছেন তারাও কোভিড পরীক্ষার ফলাফল পেতে নতুন করে শিকার হচ্ছেন বিড়ম্বনার। শতভাগ সার্জারির সুযোগ সৃষ্টি করতে আপাতত স্ব হাসপাতালে কোভিড পরীক্ষার জিন এক্সপার্ট মেশিন স্থাপনের আহ্বান বিশেষজ্ঞদের। পাকস্থলীর নিচের অংশ চিকন হয়ে যাওয়ায় শুধু তরল খাবার খেয়েই দিন পার করছেন হাবিবুর রহমান। সাড়ে তিন মাস আগে অস্ত্রোপচারের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েও কোভিড পরিস্থিতিতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। খাদ্যটা যে খাদ্য নালিতে যাইয়া ব্যাগে আসে আউট হয় না, আর ওই পেট মোড়ায় মোড়ায় বমি হয়, ওইটা খুব গ্যাস হয়। আগে যে রুগীরা সময় মতো অপারেশন করতে পারেনি এখন তারা সবাই ভর্তি হচ্ছেন। এখন আমরা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পেশেন্টের আমরা হ্রাস পাচ্ছি। করোনাকালে জরুরি অস্ত্রোপচার বন্ধ না হলেও দেশের সব হাসপাতালে নিয়মিত অপারেশন সীমিত ছিল। পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ায় রোগীর চাপ বাড়লেও কোভিড পূর্ববর্তী সময়ের মতো সেবা পাচ্ছেন না রোগীরা। কোভিড পরীক্ষা করার পর আমরা এখানে ওটিতে এসেছিলাম এবং ওটি থেকে ফেরত যাওয়ার পর আবার 170 পর আমরা এখানে আসছি। সাতক্ষীরা থেকে আসছি ঢাকা শহরে, যে একজনের থাকা অধিকাংশ বড় হাসপাতালে কোভিডের নমুনা পরীক্ষার সুযোগ না থাকায় অস্ত্রোপচার শুরু করতে দেরি হচ্ছে। কোভিড টেস্ট করা একটা ব্যারিয়ার, কোভিড টেস্ট যদি আমরা আরো বেশি করতে পারতাম, এইসব জরুরি প্রতিষ্ঠানে যদি করোনা পরীক্ষা করার ফ্যাসিলিটি থাকতো তাহলে আমাদের সার্ভিস আরো বৃদ্ধি করতে পারতাম। নন কোভিড এলাকায় যদি কেউ এসে যায় এবং পরে যদি আমরা পজিটিভ পাই তখন আমরা আমাদের যে কোভিড এরিয়াতে আছে সার্জারি সেখানে আমরা নিয়ে করার চেষ্টা করছি। সমস্যা সমাধানে পর্যায়ক্রমে বড় হাসপাতালগুলোতে দ্রুত সময়ে নমুনা পরীক্ষার জন্য জিন এক্সপার্ট মেশিন সরবরাহের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জিন এক্সপার্ট মেশিন সাপ্লাই দিয়েছি, আরও জিন এক্সপার্ট মেশিন আসবে এবং কিটস আসবে, সেগুলি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। রোগীদের চাপ যে হারে বেড়েছে সেই হারে এখনও অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না সরকারি হাসপাতালগুলোতে। এতে বেসরকারি হাসপাতালে অনেকটা উচ্চ মূল্যে সার্জারি করাতে বাধ্য হচ্ছেন রোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মেয়র আর কাউন্সিলরদের সাংঘর্ষিক অবস্থানে প্রায় স্থবির রংপুরের বদরগঞ্জ পৌরসভার কার্যক্রম। মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু, মশা নিধন, এমনকি ত্রাণের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তারই পরিষদের অধিকাংশ কাউন্সিলরের। মেয়রের দাবি অনৈতিক সুবিধা না দেয়ায় এমন অভিযোগ। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। 2013 ও 2017 সালে তিন দফায় বদরগঞ্জ পৌরসভায় বিভিন্ন পদে 19 জনকে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সসীমা নির্ধারণ করা হলেও জিপচালক, দারোয়ান, ইলেকট্রিশিয়ান ও পিয়ন পদে নিয়োগ পায় শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকা ও 30-ঊর্ধ্ব বয়সের প্রার্থীরা। নিয়োগের পর বয়স সংশোধনের বিষয়টি স্বীকারও করে নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ। এদিকে পৌর মেয়র উত্তম কুমারের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাহাড় নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন 11 কাউন্সিলর। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে দুস্থদের জন্য দুদফায় বরাদ্দের 7 লাখ, ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দের 8 লাখ টাকা আত্মসাত করেন পৌর মেয়র। বিভিন্ন উন্নয়ন বা যে কোনো কাজ দিয়ে হোক আমরা তার সঙ্গে একমত হতে পারিনি। ওনার দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতি উনি করেছেন যেটা বলি শেষ করা যাবে না, তার বিরুদ্ধে দুর্নীতি দমন সহ বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাইছি, তদন্ত চাইছি, আমরা শাস্তি দাবি করছি এবং এখনো আমরা চাই এত বড় দুর্নীতিবাদের শাস্তি হোক। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সব অভিযোগ ভিত্তিহীন দাবি মেয়রের। এই জন্মদিবন দেওয়ার পর আমার বাবার ক্ষমতা আছে, আমি তাকে বলবো যে তোমার বয়স কম আছে, অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কাউন্সিলররা ভুয়া অভিযোগ তুলেছেন বলে দাবি প্যানেল মেয়রের। আর সচিব বলছেন কেউ কোনো অর্থ আত্মসাৎ করেনি। তারা এই যে টাকাটা চাচ্ছে তার কাছে, যে অনৈতিক ভাবে যে টাকাটা দাবি করতেছে এইটা উনি দিচ্ছেন না, বিধায় এনারা এরকম করতেছে। এদিক ফান্ডে এখন ওই 8 লাখ টাকায় 8 লাখ টাকায় আছে,
এক টাকাও ওর খরচ হয়নি। মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, কোটি টাকার নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু প্রতিরোধ, মশা নিধন ও ত্রাণের নামে বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত 9 আগস্ট জেলা প্রশাসকের কাছে অনাস্থার আবেদন করেন 11 কাউন্সিলর। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। 800 জন শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক শিক্ষক আছেন মাত্র 9 জন। কারিগরি শিক্ষক নেই বললেই চলে, এভাবেই চলছে চামড়া খাতের দেশের একমাত্র প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। অভিযোগ রয়েছে এখানে যে 2-1 জন টেকনিশিয়ান আছেন তারাও নিয়োগ পেয়েছেন স্বজনপ্রীতির মাধ্যমে। মামুন আবদুল্লাহ রিপোর্ট। কারিগরিভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে 1947 সালে প্রতিষ্ঠা করা হয় চামড়াজাত শিল্পের একমাত্র প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এরপর 2011 সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হয়। প্রতি বছর 600 থেকে 700 শিক্ষার্থীরা বের হলেও ট্যানারি মালিকরা বলছেন প্রতিষ্ঠানটি থেকে কাঙ্ক্ষিত মানের জনশক্তি পাচ্ছেন না তারা, এ কারণে এখনো বিদেশি কর্মী নিয়োগ দিতে হচ্ছে তাদের। জ্ঞান সম্পন্ন যে মানে ছাত্র আমাদের এখান থেকে বের হওয়া প্রয়োজন সেগুলি কিন্তু আমরা প্রচুর পরিমাণে বা মানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পাচ্ছি না। আমাদের ট্যানারিতে ওদের ডিমান্ড খুব কম, যার ফলে আমরা ট্যানারি মালিকরা বিভিন্ন দেশ থেকে সোর্সিং করে আমাদের এখন লেদার ইঞ্জিনিয়ারিং আনতে হচ্ছে। চামড়া বিষয়ক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দেখা যায় প্রতিষ্ঠানটিতে 800 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র 20 জন, যেখানে চামড়া বিষয়ে শিক্ষক আছেন মাত্র 9 জন। অভিযোগ আছে অনিয়ম আর দুর্নীতি জেঁকে বসার কারণেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছে না প্রতিষ্ঠানটি। প্র্যাকটিক্যালে যেখানে 3 জন শিক্ষক থাকা দরকার সেখানে হয়তো 1 জন আছে, আরেকজন হয়তো নাম কাগজে দেওয়া আছে। ইনস্টিটিউটের কোনো অভিভাবক নাই, পয়সা পেয়ে নিয়োগ দিয়ে গেছি, আমরা আত্মীয়কে নিয়োগ দিয়ে গেছি, এরকম হয়েছে। হ্যাঁ, সিম্পাথি হয়েছে এখানে। কারিগরি জ্ঞানের যে ঘাটতিটা তো থেকেই যাচ্ছে, এখন যতটুকু আছে আর কি, সামথিং ইজ বেটার দেন নাথিং। সঠিক পথে পরিচালনা করতে প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ডাইরেক্টরের এই সেক্টর সম্বন্ধে কতটুকু ধারণা আছে, তিনি কতটা সততার সাথে সাহসের সাথে সত্যিকার কথা বলতে পারেন, ইন্ডাস্ট্রির মালিক পক্ষ, ম্যানেজমেন্ট এবং এরা একত্র বসে একদম খোলা মনে আলোচনা করতে হবে তাদের চাহিদা কি, এরা কি পাচ্ছে। প্রতিষ্ঠানটিতে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট 800 জন শিক্ষার্থী রয়েছেন। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরো একবার। শোকের আবহে কারবালার ঐতিহাসিক ঘটনা স্মরণ, করোনায় পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরেই সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। পনেরোই অগস্ট আরও এক কারবালা হয় এদেশে, দলে ভিন্ন মতাদর্শের অনুপ্রবেশ খুবই ক্ষতিকর, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং সিনহা হত্যা মামলা ইন্সপেক্টর লিয়াকতের জবানবন্দি, সময় বাড়িয়েও তদন্ত রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।